বিপিএলটা তো একটা জিনিস কি, আমরা এই জন্য আমি বারবার বলি যে সব সময় কোয়েশ্চেন থাকলে ভালো। আর আমি যেভাবে কাজ করতে ভালোবাসি, যে আমার মোটামুটি চিন্তা করে করি এবং অ্যান্সার থাকে আমার কাজে, খুব কম কাজ করি আমি অ্যান্সার ছাড়া, ওই কাজটা ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু আমি আগে বলতে পারবো না, বাট একটা অ্যান্সার থাকবে। যখন আপনি বলবেন এটা ক্লিক করেন নাই, নাও হতে পারে, বিকজ ইউনো অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ চিফ সিলেক্টর অনেক প্লেয়ারকে চান, ম্যাক্সিমাম প্লেয়ারকে চান্স দিয়েছে, ওরা ভালো করেছে বা দু একজন করে নাই, সো সব ব্যাপারে আমার এরকম থাকবে। বিপিএল নিয়ে আপনি জানেন আমাদের যেই যারা এখন আমাদের বোর্ডেও নাই, তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল, আপনি জানেন যে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সব টিম ছিল, ওই টিমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক, পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই, স্পেশালি আমি ওরাও আই এম শিওর চেষ্টা করছে যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোনো জায়গায় সে তার টিম আছে, কিন্তু আমরা চাচ্ছি লিগে অন্য টিমগুলোকে যাতে হেল্প করে। ওই টিমের জন্য বলছি না, আমি বলছি গিয়ে ওই টিমে যে 22-20 জন প্লেয়ার খেলে তাদের যাতে এতটা যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয়। এন আপনি জানেন, আপনি যদি হিসাব করেন, আপনি দেখেন 12টা প্রিমিয়ার লিগ, তারপরে 20-20-20, হয়তো বা আমি এক্সাক্ট যদি সংখ্যা একটু বাড়বে কমবে, হয়তো বা 74-75 টিম আছে, রাইট, 76, এই টিমগুলোর মধ্যে আমাদের একটা ভ্যাকিউম হয়েছে। বাট আমি যাদের যাদের মনে করেছি যে যেই টিমগুলো একটু অসুবিধা হবে, তাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি। প্রিমিয়ার লিগ তো অনেক বড় বাজেটের টিম হয় আপনি জানেন, তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সবগুলো টিমের সাথেই যারা তারা টিমগুলো করতে পারে, বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে বিপিএলও সেম, বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা, বিপিএল যথাসময়ে চেষ্টা করছি, এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th of December, না 27 December ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা, তার আগে আমাদের ড্রাফট ট্রাফ যেটা আছে তাদের ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব, এবং দুই একটা টিমের হয়তো বা হয়তো করতে চাবেন, এটা সিইও আসলে আজকে আলোচনা হয়েছে, বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই, বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে, সেক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমি খুঁজতে হবে, 7টা টিম ছিল আপনি জানেন, তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করবো টিমের ওনারদের, সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড, যারা শুধুমাত্র করার জন্য করা না, যাতে চিন্তা ভাবনা, বাট অনেক সময় হয় কি বেগার্স ক্যানট বি চুজার্স, মানে অনেক সময় থাকে না আপনার টিম, তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই, তারপর নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব। বাট বিপিএলটা আমরা করব, ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড এটা মানে আশা করি করব ইনশাল্লাহ। আমার মনে হয় এটা আমি প্রকাশ করব, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ। আমি অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কি না, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং, সে যখন এটা জনসমক্ষে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কমপ্লেন আসছে, আমি আপনাদের বলেই দিচ্ছি, আসলে এটা ছিল আসলে ওই কাউন্সিলর, সে কাউন্সিলর, তার জন্য তার অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি দিয়েছে আমাদের, বাট এটা কিন্তু রাইটে আমরা করতে পারবো না, বিকজ আপনি জানেন যে আবার এটা করে আবার একটা কেস বা একটা কিছু, এই জন্য আমাদের এই পার্টিকুলার ব্যাপারটা আপনার ইয়েতে যাবে লিগ্যাল অ্যাডভাইজারের কাছে, সে মানে যাবে মানে মানে যাবে মানে অনেক দিনের জন্য না, খুব শীঘ্রই পেয়ে যাবো, তারপর একটা ডিসিশন হবে রিগার্ডিং দ্য কাউন্সিলরশিপ। আর আপনি এসে বেতন পাবেন না, এটা আসলে এই সময় হবে না। ধন্যবাদ। সবগুলো আস্তে আস্তে বের করা হবে। হ্যাঁ, আর হ্যাঁ 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 জি।